হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি স্টুডেন্ট পর্ষদের রিভিউ স্কুটিনির নিয়মকে চেঞ্জ করে দিল। অ্যাকচুয়ালি কি চেঞ্জ হয়েছে পর্ষদের রিভিউ এবং স্কুটিনির নিয়মের, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের রিভিউ এবং স্কুটিনির কি চেঞ্জ হয়েছে বা কি পরিবর্তন হয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সকলেই পিপিআর ও পিপিএস সম্বন্ধে জানো, মানে রিভিউ এবং স্কুটিনি সম্পর্কে মোটামুটি প্রত্যেকেরই ধারণা রয়েছে, এবং তোমরা সকলেই জানো পর্ষদের রুল অনুসারে যারা মাধ্যমিকে ফেল করে তারাই একমাত্র স্কুটনি বা রিভিউ করতে পারে, কিন্তু যারা পাস করে তারা শুধুমাত্র স্কুটনি করতে পারে, রিভিউ করতে পারে না। আর রিভিউর আর স্কুটিনের মধ্যে পার্থক্য তোমরা সকলে জানো যে রিভিউ করলে পুরোপুরি খাতাটাকে চেক করা হয়, তারপরে তাদের চেক করে যে নাম্বার সব জায়গায় ঠিক দিয়েছে কি না, তার ক্যালকুলেশন সব ঠিক আছে কি না, মানে প্রথম থেকে খাতা পুরোপুরি চেক করা হয়। আর স্কুটিনির ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ওর নাম্বারগুলোকে চেঞ্জ করা হয়, যে নাম্বারগুলো টিচাররা দিয়েছে তার যোগে কোনো ভুল আছে কি না সেটা দেখা হয়, আর বাদবাকি কিন্তু খাতা পুরোপুরি চেক হয় না। সেই কারণে যারা পাস করে তাদের কিন্তু মাধ্যমিকের পর্ষদের রুলস অনুসারে তারা কিন্তু কখনোই সুবিধা পায় না রিভিউর। কিন্তু এখানে অনেকেরই সন্দেহ থাকে যে খাতাটাকে আবার চেক করাবো ও রিভিউ করব, রিভিউ করে দেখব কোথাও ভুল আছে কি না, টিচাররা কোথাও নাম্বার দিতে ভুল হয়েছে কিনা। এমনই কিন্তু একটি স্টুডেন্ট, মানে ব্যারাকপুর সেন্ট পাবলিক স্কুলের মোহাম্মদ আরশাদ নামে একজন ছাত্র কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং সে বলে যে আমার নম্বর কম এসছে, আমি খাতা রিভিউ করব। কিন্তু পর্ষদের রুলস অনুযায়ী মাধ্যমিকে যারা পাস করেছে তারা শুধুমাত্র স্কুটনি করতে পারে, যদি নাম্বারের কোথাও প্লাসে ভুল হয় সেটাই তারা দেখতে পারবে, খাতা পুনরায় চেক হবে না। তো এর বিরুদ্ধে তিনি মামলা করেন, স্টুডেন্টটা মামলা করে রীতিমতো সেটা কলকাতায় হাইকোর্টে ওঠে, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিও তার পক্ষেই মত দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন যে এখানে পাস ফেল ম্যাটার না, কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমার খাতা সেরকমভাবে দেখা হয়নি, আমি সেরকমভাবে নাম্বার পাইনি, তো সেক্ষেত্রে তারা রিভিউ করতেই পারে। যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে শুধু রিভিউ না, যারা পাস করেছে তারাও রিভিউ করতে পারে, কারণ এটা প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার। যদি সে মনে করে যে আমি এই রকম পরীক্ষা দিইনি যে এত কম নম্বর পাবো, সেক্ষেত্রে তারা চাইলে রিভিউ করতেই পারে, খাতাটাকে পুনরায় চেক করতেই পারে। তো এখানে যেহেতু পর্ষদের রুলস ছিল না সেক্ষেত্রে মামলা করা হয়েছিল, এবং সেই মামলায় কিন্তু মোহাম্মদ আরশাদ জিতে যায় এবং পর্ষদকে নির্দেশ দেওয়া হয় যে মোহাম্মদ আরশাদের খাতা 27 সেপ্টেম্বরের মধ্যে রিভিউ করতে হবে। তো এই নির্দেশ দেয় পর্ষদকে কলকাতা হাইকোর্ট। তার মানে বুঝতেই পারছ, অ্যাকচুয়ালি যে রুলস রেগুলেশন ছিল পর্ষদের, যেটা খুবই বাজে রুলস রেগুলেশন ছিল আমার ক্ষেত্রে মনে হয়, কে ফেল করেছে কে পাস করেছে সেটা ম্যাটার না, যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে অ্যাকচুয়ালি সে কম নাম্বার পেয়েছে, যা তার পাওয়ার দরকার তার থেকে কম পেয়েছে, সেক্ষেত্রে সে চাইলে রিভিউ করতেই পারে। কিন্তু এই রুলসটা একেবারে বাজে ছিল যে যে পাস করবে সে রিভিউ করতে পারবে না, জাস্ট স্কুটনি করবে। সেই কারণে এই যে রুলস তোমাদের সেটা কিন্তু পরিবর্তন হলো। যদিও এবছর কোনো স্টুডেন্টই রিভিউ কোনো স্টুডেন্টের খাতায় রিভিউ করা হবে না, শুধুমাত্র হাইকোর্টের নির্দেশ অনুসারে শুধুমাত্র মোহাম্মদ আরশাদের মাধ্যমিকের খাতায় কিন্তু রিভিউ করা হবে। আর এখন দেখার বিষয়, এই ঘটনার পরবর্তী সময় থেকে রিভিউর যে নিয়ম রয়েছে মাধ্যমিকের স্টুডেন্টের জন্য সেটি পরিবর্তন করা হয় কিনা। প্রত্যেকটা মাধ্যমিকের স্টুডেন্ট যাতে রিভিউ করতে পারে, মানে পিপিআর বা পিপিএস তারা যেটা চায় যাতে করতে পারে, এমনই রুলস রেগুলেশন পর্ষদের হওয়া উচিত। তো এটা তো আমার মনে হয়, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো।